হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এবার আমরা মাত্র 60 পিস ব্রয়লারের বাচ্চা নিয়েছি। তো আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন আমরা 100 200 অথবা অনেক খামারিরে 100 200 500 1000 মুরগি পালন করে থাকে। তো আমরা কিন্তু আমাদের শেডে প্রত্যেক বাড়ি একদম কম যে বাচ্চাটা 80 পিস অথবা 100 পিস আমরা মুরগি পালন করে থাকি। তো সেটা আমরা কেন করি অথবা 60 পিস বাচ্চা আমরা কীভাবে নিলাম, তো সব কিছুই থাকছে আজকের ভিডিওতে এবং কত টাকায় আমরা বাচ্চাটা নিয়েছি। তো ভিউয়ার্স, আমাদের এইখানে আপনারা দেখতে পারবেন আমরা বর্তমানে খেঁচাতে মুরগি পালন করতেছি এবং আমাদের এইখানে আমরা মাত্র 60 পিস বাচ্চা নিয়েছি। আমরা কিছুদিন আগেই মাত্র 80 পিস বাচ্চা নিয়েছিলাম, সেখান থেকে আমরা 3800 টাকা ওই শেডে লাভ করেছিলাম। তো এবারে আমরা মাত্র 60 পিস বাচ্চা কেন নিয়েছি এবং এ থেকে আমাদের কত টাকাই বা লাভ হবে, এই যে আপনারা বাচ্চাগুলো দেখছেন এগুলো বর্তমানে আমরা পিসটা কিনেছি আপনার 46 টাকা। বাচ্চার দামটা বর্তমানে একটু কমে, খাবারের দাম কিন্তু আগের তুলনায় 4 টাকা কেজি প্রতি বেড়েছে। যাই হোক, আমরা বাচ্চাটার দাম কম হয় এখন 60 পিস বাচ্চা আমরা কীভাবে নিলাম। তো অনেকে আমাদের কমেন্টে প্রশ্ন করে থাকেন যে এত কম বাচ্চা আমরা কোথা থেকে পাই এবং কেমন কেনই বা কম বাচ্চা পালন করে থাকি। তো সেক্ষেত্রে আপনাদের বলছি আমরা এইখানে মোট 120 পিস বাচ্চা অর্ডার দিয়েছিলাম। আপনারা তিন ঝুড়ি বাচ্চা হয়, একটা ঝুড়িতে প্রায় 40 পিস বাচ্চা থাকে। তো আমাদের আরেকটি ছোট খামারি রয়েছে, তাদেরকে আমরা 60 পিস দিয়েছি এবং যে বাকি অবশিষ্ট 60 পিস ছিল সেটা আমাদের খামারে আমরা নিয়ে এসেছি। তো ভিউয়ার্স, এখন আমরা 60 পিস বাচ্চা দিয়ে যদি পালন করি সেক্ষেত্রে কেমন লাভ হতে পারে অথবা এদের ঔষধ খরচ কেমন লাগতে পারে, আপনারা জানেন হয়তো আমাদের খামারে আমরা দেশি এবং সোনালি বিভিন্ন জাতের মুরগি পালন করে থাকি। তো আমাদের ঔষধ খরচটা এর জন্য খুবই কম হয় কারণ আমরা একসাথে ঔষধ কিনি, সেগুলো আমরা সব মুরগিকে কিন্তু দিয়ে থাকি। তো সেক্ষেত্রে এখানে যে আপনারা 60 পিস বাচ্চা দেখছেন, এটা আজকে হচ্ছে আপনার 23 তারিখ। তো 23 তারিখ আমরা বাচ্চাটা নিয়েছি এবং আগামী মাসের 23 তারিখের ভিতরে ইনশাল্লাহ আমরা সব বাচ্চাগুলো একদম খুচরা বিক্রি করতে পারবো। আমাদের একটা মুরগিও কাউকে পাইকারি অথবা কম দামে দিতে হবে না, কারণ আপনারা হয়তো জানেন আমরা আমাদের চ্যানেলে আমরা ভিডিওতে দেখিয়ে থাকি যে আমরা বাচ্চা কিন্তু সম্পূর্ণ খুচরা বিক্রি করে থাকি। তো এর জন্য আমরা মাত্র 60 পিস বাচ্চা নিয়েছি। ইনশাল্লাহ এই 60 পিস বাচ্চা থেকে আমরা কমপক্ষে 2500 থেকে 3000 টাকা লাভ করতে পারবো, অবশ্যই যদি মুরগিগুলো সুস্থ থাকে এবং সব মুরগিগুলো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো আপনারা দেখতে পারবেন আমরা এই মাত্র 60 পিস মুরগি থেকে 2500 থেকে 3000 টাকা পর্যন্ত লাভ করতে পারবো, কারণ আমরা সম্পূর্ণ মুরগিগুলোই খুচরা বিক্রি করি এবং 60 পিস মুরগি কাউকে পাইকারি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এগুলো আমাদের বাড়ি থেকে অনেকগুলো নিয়ে যাবে এবং আমাদের কিছু পার্সোনাল কাস্টমার রয়েছে তাদেরকে আমরা দিয়ে থাকি। তো যেখানে আমরা 100-200 পিসের লাভ যদি আমরা অল্প মুরগি থেকে পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা অবশ্যই সেই অল্প মুরগি পালন করাটাই ভালো। এবং আমরা এই যে আজকে এই যে 23 তারিখ আমরা 60 পিস মুরগি এনেছি, আমরা আর 10 দিন পর আবার কিন্তু 60 থেকে 80 পিস মুরগি আনবো, সে থেকে আমাদের খামারে সবসময় মুরগিটা থাকবে। মুরগি শর্ট থাকায় বর্তমানে ব্রয়লার এবং সোনালি যেটাই বলুন দাম কিন্তু পুরো হাই রেটে চলতেছে। অল্প বাচ্চা নিতে চান আপনারা কিন্তু নিয়ে পালন করতে পারেন, যদি আপনার এলাকা যেখানে আপনার বিক্রি করতে সমস্যা হবে না, আপনার এলাকা হোক মহল্ল হোক আপনার সেইখানে যদি থাকেন অবশ্যই অল্প বাচ্চা নিয়ে পালন করতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রত্যেক মাসে আপনি 2 থেকে 3 হাজার টাকা অনায়াসে লাভ করতে পারবেন। আপনি পড়ালেখার পাশাপাশি অথবা যে কোনো কাজের পাশাপাশি যদি অল্প মুরগি দিয়ে খামার শুরু করেন এবং খুচরো বিক্রি করতে পারেন, আপনারা অবশ্যই করতে পারেন। বর্তমানে বাচ্চার দাম 46 টাকা রয়েছে, হয়তো আরও বাচ্চার দাম কমতে পারে অথবা বাড়তে পারে। তো গত ট্রিপিংয়ে তো আমরা 55 টাকা পিসে বাচ্চা কিনেছি, তারপর আমাদের 3800 টাকা লাভ হয়েছে। এবার কিন্তু আমাদের বাচ্চাটাও 10 টাকা কমে কেনা, দেখা যাক আমাদের এক মাস পরে কত টাকা লাভ হয়, অবশ্যই আপনাদের সেটার ভিডিও দিয়ে থাকবো। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।